প্রায় 3,000 মানুষের বাস মধুপুরে। গ্রামের 250 পরিবারে রয়েছে বিদ্যুৎ সংযোগ। তবে বাঁশ ও গাছকে পোল হিসেবে ব্যবহার করে গ্রামের ঘরে ঘরে জ্বলছে আলো। কোনো কোনো বাড়িতে ঝুলে পড়েছে এসব বিদ্যুতের তার, এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে গ্রামবাসী। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যুৎ বিভাগকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তাই আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীর। গাছের মধ্যে মধ্যে তার মাছ চলিয়ে গেছে, যাইয়ে এইভাবে তার সপ্তাহে 2-3 দিন করে ছিঁড়িয়ে ছিঁড়িয়ে পড়িয়ে থাকে। ঝড় বৃষ্টি আসলে তারটা আরো নিচেই নেমে আসে। বাড়ির ভিতরে খাম্বা ভাঙে, অর্ধেক ভেঙে পড়ে গেছে, আর অর্ধেক চালের পরে সবসময় 800-1800 তার। ছেলেপিলে নিয়ে তো খুব ভয় পাই, আমরা খুব বিপদ গেছে। রাত্রি ঘুমাতেও আমাদের ভয় করে, কত কলাম তা কোনো কাজ হচ্ছে না। পৌরসভার কাজ শেষে গ্রামের বিদ্যুৎ সংস্কারের কথা জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী। পৌরসভার ভেতরের কাজটা হয়ে গেলে পরবর্তীতে আমরা যত দ্রুত সম্ভব মধুপুর গ্রামের যে সমস্যাটা এটা সমাধান করার চেষ্টা করব। আর সমস্যা সমাধানে দ্রুতই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের এক্সিন সাহেবের দৃষ্টি আকর্ষণ করব এবং এই বিষয়ে আমাদের আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ শৈলকোপা তার সঙ্গে আলোচনা করবে, যাতে দ্রুত মানুষের এই ভোগান্তি লাঘবের জন্য এই সমস্যাটা সমাধান করা যায়। 90 দশকে মধুপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর এ পর্যন্ত কোনো সংস্কার করা হয়নি। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন।